দেখেছিস তো টিনা, এত বাজার করলি, এত জামা কাপড় কিনলি দাদার বিয়েতে পরবি বলে, দাদা তো লাথি মেরে তাড়িয়ে দিল, বিয়েতেই থাকতে দিল না। এত জামা কাপড় কিনে কি লাভ হলো? নাকি ওটা তোর বিয়ের জন্য কিনেছিলি? দাদার এদিকে বিয়ে হচ্ছে, তুই গেছিস মধুচন্দ্রিমা করতে। দূরা, সবটা পরিষ্কার করে দেব। টিনা কোথায়? তার দাদার বিয়ে হচ্ছে, টিনা বিয়েতে নেই কেন? কিন্তু সঙ্গীতা রয়েছে বিয়েতে, যে প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী। সঙ্গীতা কিচ্ছু বলছে না, তার বান্ধবী নেই বিয়েতে, কিন্তু সে আছে, কত প্রিয় বান্ধবী সে। আর টিনার দাদা নাকি এত ভালো দাদা, এত ভালো দাদা, সেই দাদা লাত্তি মেরে দাঁড়িয়েছে বিয়ের থেকে, কেননা সবারই মান সম্মান রয়েছে। আর এই মাসে বিয়ে, আশ্বিন মাসে তো বিয়ে হয় না, তা কেন এই মাসে বিয়ে হলো? আর বিয়েটা তো অনুষ্ঠান হলো না, আর বিয়ে বাড়ি অথচ সবাই নাইটি পরে আছে, এটা কি নাইটি পরিবার নাকি? নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদের নিয়ে চলে এসেছি আবার একটু নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, টিনাকে নিয়েই কথা বলবো। টিনা পরকীয়ার জন্য নিজের বাড়ি ছাড়লো, মানে শ্বশুর বাড়ি, নিজের সন্তানকে ছাড়লো, স্বামী সন্তান ছেড়ে দিল। যে সন্তান, সন্তানকে দেখলে ভেতরটা আকুল হয়ে যায়, আমাদের সাধারণ মানুষদের ভেতর আকুল হয়ে যায়, সেই সন্তান ছেড়ে দিল একটা পরে ছেলের জন্য। পরকীয়া 5 বছরের বিবাহিত সম্পর্ক, মানে 5 বছরের মানে বিবাহ বন্ধন ছিঁড়ে দিল। আর একটা 4 বছরের ছেলে, কদিন পরে 5 বছরের জন্মদিন হবে, সেই ছেলেকে ছেড়ে দিয়ে সে পরকীয়ার মানে সাগরে, পরকীয়ার প্রেমের সাগরে, পরকীয়ার সাগরে হাবুডুবু খাচ্ছে। সে নাকি সন্দীপের কাছ থেকে কিচ্ছু পায়নি, সন্দীপকে শুধু দিয়ে গেছে, আর সুদীপ তোর কাছ থেকে সব কিছু পাবে, তাকে কিছু দিতে হবে না। দেখাই যাক না যে টিনা কিছু দেয় কি না দেয়, ওকে কিছু দিতে হবে না। সন্দীপ নাকি টিনার টাকায় চলতো, আজকে সুদীপ তো কেমন টিনাকে তার টাকা দিয়ে চলায়, সেটাই দেখার, তাই না? পরকীয়া করে সব কিছু ছেড়ে দিল, নিজের সন্তানটা পর্যন্ত দূরে ঠেলে ফেলে দিয়েছে, সেই সন্তানের জন্য একটুও মন কাঁদে না। এত শয়তান, নোংরা, নির্লজ্জ, অসভ্য, একটা চরিত্রহীন, বাজে মেন্টালিটির মেয়ে ছেলে, বাজে মেন্টালিটি একদম, যাকে তার ফ্যামিলি বাজে মেন্টালিটি। আজকে যে তার মা বাবার ফুল সাপোর্ট রয়েছে, মা বাবা কতটা নোংরা, তার মাটা তো জঘন্য, মা জঘন্য বলে মেয়ে এরকম জঘন্য হয়েছে। আজকে মা বাপ যদি ভালো হতো তাহলে মেয়ে কোনোদিন এই সাহসটা হতো না। আজকে যখন বাড়ি ছেড়ে চলে গেল, দূরে ঠাঁটিয়ে মা বাবা চড় দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতো, তোর নোংরামো বার করবো। অন্তত একটা ভালো ভদ্র ফ্যামিলি তাই করে, তাই করে। আর এই রকম মেয়েদের সাহস হবে না যে স্বামী সন্তান ছেড়ে দিয়ে পর পুরুষের সাথে এরম নোংরামো করার। আজকে যদি নিজের বাড়ির লোকের সাপোর্ট না থাকে, সাপোর্ট আছে, ফুল সাপোর্ট আছে, কিন্তু টিনার দাদা না এগুলো মেনে নিতে পারছে না, কেননা তাই সে একটা অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছে, তার তো মান সম্মান বলে কিছু রয়েছে, তার শ্বশুর বাড়ি হচ্ছে, সেই শ্বশুর বাড়িতে না মেনে নিতে পারে। সবাইকে ওদের মতো নোংরা নাকি, যে যেরকম নোংরা ওরা সেরকম নোংরা সবাইকে বানাবে। আজকে টিনার দাদা, দাদা শ্বশুর বাড়ির লোক হয়তো মেনে নেবে না যে তোমার দিদি কেন এখানে চলে এসছে, নোংরামো করছে, এগুলো আমরা মেনে নেব না। সেই জন্য তড়ি ঘড়ি করে বিয়েটা সেরে ফেললো টিনার দাদা, তড়ি ঘড়ি করে বিয়েটা সেরে ফেললো, এই মাসে বিয়েটা সেরে ফেললো। কোনো অনুষ্ঠান নেই, বাড়িতে বিয়েটা হয়নি, তবে ছোটোখাটো অনুষ্ঠান হবে, একটা পরিবারের একজনও ভালো জামা কাপড় পরে আছে, সব নাইটি পরে আছে, কতটা নোংরা মেন্টালিটি, চিম মেন্টালিটি। একটা শাড়ি জোটে না, বিয়ের মানে বউ আসছে সেখানে একটা শাড়ি জোটে না, নাইটি পরে সব বসে আছে। আর এই যে সঙ্গীতা রানী, এদিকে তো বান্ধবীকে তো ঘর ছাড়ার ব্যাপারে ভালোই সাপোর্ট করেছিলে, ছেলেটাকে পর্যন্ত ছাড়া করালে, মানে সে তো নোংরাই, আর তুমি তো একজন মা, তাহলে মা হয় নিজে বলতে পারো না? সে তো মা, তার তো মা হওয়ার কোনো যোগ্যতাই নেই, তুমি তো মা, তুমি তো বলতে পারো যে ছেলেটাকে ছেড়ে কী করে আছিস। তা তুমি আজকে বান্ধবী নেই, সেই বিয়েতে কী করে বসে বসে গেলছো, সাজুগুজু করছো, লজ্জা করে না? এত নাকি প্রাণের চেয়ে প্রিয় বান্ধবী, তা বান্ধবী কোথায়, বান্ধবী কোথায়? বান্ধবীকে লাথি মেরে তাড়িয়েছে তা দাদা, লাথি মেরে তাড়িয়েছে, এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। আজকে বৌদি এসে লাথি মেরে তাড়ানোর আগে দাদাই লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, আর বৌদি আসার অপেক্ষা করেনি, দাদা লাথি মেরে বার করে দিয়েছে এরম নোংরা চরিত্রহীন বোনকে। বোন, বোন নামের লজ্জা,
বোন নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক, মেয়ে নামের কলঙ্ক, বউ নামের কলঙ্ক আর বোন নামের কলঙ্ক, মানে সব সব নামের পাশে ওর কলঙ্ক লেগে আছে। অসভ্য নোংরা জানোয়ার মেয়ে ছেলে একটা, যে নিজের সন্তানকে ভালোবাসে না সে মানুষের পর্যায়ে পড়ে, সে মেয়ের পর্যায়ে পড়ে, সেই মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজের সুখ খুব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে হবে না, মানে সুদীপ্ত কতদিন তোমার সাথে সংসার করে সেটাই দেখার, কতদিন। আজকে নিজের সন্তানটাকে ছেড়ে দিয়েছো, আজকে সুদীপ্তর, তোমার যদি একটা সন্তান হয় সুদীপ্তর ভয় পাবে যে তুমিও সেটাকেও ছেড়ে দিয়ে চলে যেতে পারো। যে একটা পুরুষ মানুষকে ছাড়তে পারে সে সব পুরুষ মানুষকে ছাড়তে পারে, তার মনে কোনো মায়া দেওয়া নেই, কোনো মায়া দেওয়া নেই। যে মেয়ে নিজের সন্তানের জন্য মায়া থাকে না তার কারোর জন্য মায়া থাকে না, এইটুকু অন্তত মানে এটাই বাস্তব কথা। মেয়েদের সন্তানের জন্য যদি মায়া না থাকে পৃথিবীর কোনো কিছু তাদের মায়া নেই, তারা নোংরা ছোট লোক মানসিকতার হয়, অত্যন্ত ছোট লোক এই টিনা। আর বলছে, অনেকেই বলছে যে ওর মা এত হাসছে, মেয়ে নিশ্চয়ই জানে মেয়ে কোথায় আছে। আরে জানে তো মেয়ে কোথায় আছে, আর হাসবে না কেন? এই নোংরা মেয়েকে নিয়ে কতদিন কাঁদবে? আর টাকা পয়সা তো দিচ্ছে মাকে, তা মায়ের তো টাকার দরকার না, ডিমপাড়া হাঁস। আর ওই ডিমপাড়া হাঁসকে যে কেউ নিয়ে যাবে, যে কেউ নিয়ে যাবে। আজকে মাকে দিয়েছে এত টাকা মা বাপকে, মা বাপ বড়লোক হয়ে যাবে, বড়লোক হয়ে যাচ্ছে। এবং সুদীপ তোর মা বাবা তো নিয়ে যাবে টিনাকে, টিনা তো ডিম সোনার ডিমপাড়া হাঁস। ইউটিউব করে আগে যে ইনকামগুলো করেছে করেছে, এখন যে চ্যানেলটা খুলেছে ওটা তো ইনকাম শুরু হয়ে গেছে মনে হয়, মানে এখনই যে ভিউজ হয়েছে এত ইনকাম তো শুরু হয়ে যাবে। তাহলে ওই মুখ দেখিয়ে যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায়, সেই মুখকে কে দূরে ঠেলে ফেলে দেয়, তাই না বন্ধুরা? সবাই মেনে নেবে, যে যদি 10টা পুরুষের সাথেও সম্পর্ক করে আসে তাও মেনে নেবে, কেননা ওদের টাকার দরকার, ওদের মুখটা দেখিয়ে টাকা ইনকাম করবে, আর কি চাই? আর তো কিছু চাই না। আবার বড়লোক হয়ে যাবে, লাথি মেরে ওরাও বার করে দেবে। আজকে দাদার বিয়েতে মানে খুশি আনন্দ পালন করার কি আছে? নিজের মধুচন্দ্রিমা করতে গেছে। আজকে সুদীপ্তর মা বাবা সবাই মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। তার বাড়িতে রয়েছে টিনা, সুদীপ্তদের বাড়িতে রয়েছে, ওখানে তারা মানে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, তারা গুট্টু গুটুর 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 করছে ওখানে। আজকে টিনার দাদা বলে দিয়েছে যে তুই আমার বিয়েতে থাকবি না, তোকে আমার বিয়েতে থাকতে হবে না, কেননা বাড়ির আমার শ্বশুর বাড়িতে মান অপমান বোধ আছে, সম্মান আছে আমার একটা, তুই সেখানে থাকলে সম্মান নষ্ট হবে, তাই তুই থাকবি না। সেই জন্য টিনা চলে গেছে, সুদীপ্তর বাড়িতে আছে, সুদীপ্তর বাড়িতে গিয়ে ওখানে আছে, লজ্জাও করে না, নির্লজ্জ অসভ্য। আর যে সঙ্গীতা রানী, কিসের বান্ধবী তুমি, কিসের বান্ধবী? আজকে বন্ধুর পাশে থাকার কথা, বন্ধুকে বাড়ি থেকে বের করে নিয়ে আসলে, সন্দীপের সাথে সম্পর্ক ছিন্ন করাচ্ছ, সন্তানের থেকে মায়ের দূরত্ব বাড়াচ্ছ, আর বন্ধুকে সবসময় সহায়তা করছ, বন্ধুর সঙ্গে সলা পরামর্শ হচ্ছে, সমস্তটাই হচ্ছে, অথচ আজকে নিজের দাদার বিয়েতে যে বন্ধু থাকতে পারলো না, তুমি সেই দাদার বিয়েতে আছো, উপস্থিত রয়েছো, আনন্দ করছো, তাদের সাথে হাসি মজাক করছো, অথচ তোমার বন্ধু নেই সেখানে, বন্ধু নেই, অথচ মুখও খুলছো না, বন্ধু কোথায় গেছে? হ্যাঁ, জিজ্ঞেস করলেও তুমি মুখে সেলোটে পেটে আছো না, বন্ধুর কথা তো একবারও বলছো না, বন্ধুর জন্য কোনো কষ্ট নেই, দুঃখ নেই, বন্ধু যে নেই বিয়েতে, দাদার বিয়েতে, না নিজের দাদার বিয়েতে, সেখানে তোমার একবারও বলছো না যে বান্ধবী নেই, বা ওর জন্য মনটা খারাপ লাগছে, ও কেন বিয়ে বাড়িতে আসলো না, সেগুলো তো বলবে না, না সেগুলো বললে তোমাকে ঝাট্টা মেরে বার করে দেবে বিয়ে বাড়ির থেকে, তাই না? মানে সে নেই, আর তুমি তুমি ভালোই ভিডিও করে যাচ্ছ, খুব মজা হচ্ছে না, খুব মজা হচ্ছে, যার দাদার বিয়ে সে বিয়েতে উপস্থিত থাকতে পারলো না, আর তুমি বাবা মানে বোনের বান্ধবী হয়ে সে বিয়েতে উপস্থিত আছো, তোমার উপস্থিত থাকার অধিকার রয়েছে, কিন্তু তার নিজেদের বিয়েতে টিনার উপস্থিত থাকার মানে অধিকার নেই, অধিকার নেই। খুব মানে মজা করছো, এত ভালো বান্ধবী, এত ভালো বন্ধুত্ব দেখা যায় না, দেখা যায় না। বান্ধবীর লাইফটা নিজেই বরবাদ করে দিলে, নষ্ট করে দিলে, পুরো লাইফটা বরবাদ করার পিছনে তুমি রয়েছো,
তুমি রয়েছো। আজকে এই যে ওকে বুদ্ধিগুলো দিচ্ছ, কুবুদ্ধিগুলো, নিজের ছেলের জন্য তার আকুলতা নেই, ব্যাকুলতা নেই, চ্যানেলের জন্য আকুলতা ব্যাকুলতা রয়েছে, নিজের ছেলের মানে প্রথম থেকে মানে বড় হয়ে ওঠা পর্যন্ত তার অনুভূতিগুলো সেই ভিডিওর মাধ্যমে রয়েছে, অথচ সেই ভিডিওগুলো ডিলিট করতে বলছে টিনা। তার সাহস কি করে হয়? তার সাহস কি করে হয় ওই ভিডিওগুলো ডিলিট করতে বলছে? তার সন্তানের জন্য এইটুকুনি এইটুকুনি তার জায়গা নেই, এইটুকুনি জায়গা নেই? তুমিও তো একটা সন্তানের মা, তুমি কি বলো? তুমি তো সন্তানের মা, তোমার সন্তানকে ছেড়ে তুমি চলে যেতে পারবে? নাকি নিজে নিজের বরের সঙ্গে থাকো না, বরের সাথে ঝামেলা, সংসার ছেড়ে দিয়েছ, ইউটিউব করে ইনকাম করে দিন কাটাচ্ছ, সেরকম বান্ধবীও কাটাবে তাই না? কি হবে সংসার করে? সংসার করলে তো একজনের সাথে থাকা যায়, একটা স্বামী নিয়ে সংসার করতে কি ভালো লাগে নাকি? সংসার ছেড়ে দিলে হাজারটা পুরুষ মানুষের সাথে সম্পর্ক করা যায় না? কত মজা, কত রিল্যাক্স জীবন, কোনো চাপ নেই, হাজারটা রিলেশন করা যায়। আর বদ্ধ বিয়ে করলে, একজনের সাথে সংসার করলে, সন্তান লালন পালন করলে তো বদ্ধ জীবন তাই না? আর সন্তান ছেড়ে দিয়ে চলে আসব, বর ছেড়ে দিয়ে চলে আসব, আমি রিল্যাক্স, আমি হাজারটা পুরুষ মানুষের সাথে সম্পর্ক করতে পারি, কি মজা, কি রিল্যাক্স তাই না? এটাই চলছে মাথার মধ্যে, এটাই বুদ্ধি। এই যে টিনার টিনার মানে খারাপ সময়ের দিন শুরু হলো, এবার কতটা খারাপ হতে পারে ও দেখতে থাকুক, ও দেখতে থাকুক ওর জীবনে কতটা খারাপ হচ্ছে। ওর ওর লজ্জা নেই, লজ্জা থাকলে এখনই বুঝে যেত। ভালোবাসায় মজেছ না, ভালোবাসা, এই ভালোবাসা দুদিনের, যেদিনে লাথি মেরে বার করে দেবে না ওই সুদীপ্ত, সেদিনে বুঝতে পারবে, পেটে পেটে লাথি মারবে, বলে দিলাম তো, পেটে লাথি মেরে তাড়িয়ে দেবে, অসভ্য নোংরা জানোয়ার মেয়ে ছেলে, ছি 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 ছি। বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।